नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय उच्च केतु मंगलेर दृष्टिते घटबे एक बड़ घटना, गुप्त धन पाबे तीन राशि, मिष्टि वितरणेर समय एलो। हाँ ठीक धरेछेन, आमी तीनटी राशिके बोलबो, आपनारा बड़ मिष्टिर दोकाने अर्डार दिएई दिन, कारण आपनादेर जीवने एक बिराट घटनार सम्मुखीन होते चलेछेन आपनारा। आपनारा बुझतेई पारछेन ना सेई घटना किभाबे आकस्मिक आपनादेर जीवनके परिवर्तनेर दिके निये जाबे। कारण मंगल तिनि दृष्टि देबेन काके? स्वयं मंगलदेव, युवक ग्रह मंगल दृष्टि देबे केतुर ओपर। अर्थात मंगल जखन 20 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে বসে থেকে মঙ্গল দৃষ্টি দেবে বৃশ্চিক রাশিকে চতুর্থ দৃষ্টি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি অতি শক্তিশালী। এই দৃষ্টি পড়বে কার ওপর? না কেতুর ওপর, যে কেতু বসে আছে বৃশ্চিকে। এই কেতুর ওপর মঙ্গলের দৃষ্টি, গুপ্ত ধনে পাওয়ার রাস্তা খুলে যাবে তিন রাশির। তাই আমি বলবো এই ভিডিও দেখার শেষে তিন রাশি আপনারা মিষ্টির দোকানে অর্ডার দিয়েই দিন, কারণ গুপ্ত ধন পেতে আর কয়েকটা দিন বাকিই তো আছে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই অভিনব। আজকে আমি বলবো যে কেতু গুপ্ত ধনকারক, যে কেতু মায়াবী, সেই মায়াবী রহস্যময় অন্ধকারাচ্ছন্ন গ্রহ কেতু তার মায়া খেলা দেখাতে শুরু করে দেবে। কবে? না 20 জুলাই থেকে দুটো মাসের জন্য। কী ঘটবে 20 জুলাই? 20 জুলাই মঙ্গল প্রবেশ করবে সিংহতে। মঙ্গল যখন সিংহতে প্রবেশ করবে, মঙ্গল সরাসরি দৃষ্টি দেবে বৃশ্চিকে কেতুর ওপর। মঙ্গলের দৃষ্টি যখন গুপ্ত গ্রহ কেতুর ওপর পড়বে, তখন গুপ্ত ধন প্রাপ্তির পথ সুনিশ্চিত হবে। গুপ্ত ধন পাবে তিন রাশি। আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন সেই তিন রাশি যাদের আমি বলবো ভিডিও শেষে আপনারা অবশ্যই মিষ্টির দোকানে অর্ডার দিয়েই দিন। প্রথম যে রাশিটি বলবো, সেই রাশিটি তো গুপ্তধন পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ পাবে, কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে 20 জুলাই যখন মঙ্গল অবস্থান করবে কোথায়? না সিংহ রাশিতে। এবং মঙ্গলের দৃষ্টি থাকবে কার ওপর? বৃহস্পতির। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে কার ওপর? মঙ্গলের ওপর। সুতরাং শুদ্ধ মঙ্গল, মঙ্গল শুদ্ধি, এই মঙ্গল চতুর্থ দৃষ্টি দেবে কার ওপর? বৃশ্চিক রাশির ওপর। এর ফলে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বন্ধ দরজা খুলে যাবে, তারা গুপ্ত ধন পাবে। আপনি এবার প্রশ্ন করতেই পারেন, গুপ্তধন মানে কে? গুপ্তধন মানে লুকোনো টাকা। গুপ্তধন মানে যে রহস্যের হদিশ আপনি জানেন না, সেই অর্থের রহস্যের হদিশ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এমন কিছু অর্থ আপনার হাতে আসবে যা আপনি কল্পনা করতে পারছেন না। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আপনার জীবনে 20 জুলাই থেকে প্রায় দুটো মাসের জন্য এই সুযোগ তৈরি হচ্ছে। আকস্মিক বেশ কিছু টাকা আপনার হাতে আসতে চলেছে। দ্বিতীয় আরও একটি রাশির কথা বলবো, সেই রাশি তো জীবনভর স্বপ্ন দেখেই যাচ্ছে, তাদের বলবো এইবার থামুন, এইবার থামুন। আপনার জীবনে সমৃদ্ধির সূচনা, আপনার জীবনে নতুনত্বের সূচনা। আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনার সমৃদ্ধি সুউচ্চ স্তরে গেছে। হ্যাঁ ঠিকই ধরেছে, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, জানবেন আপনি গুপ্ত ধন পাওয়ার যোগ পাবেন। আপনার কোনো অর্থ কোনোভাবে কোথাও রাখা আছে সে খবর আপনি পেয়ে যাবেন। সে কোনো LIC হতে পারে, বা কোনো জায়গা জমি সম্পত্তি হতে পারে, বা আপনার কোনো বয়স্ক পিতা বা মাতৃস্থানীয় বা স্থানীয় কেউ আপনার জন্য বড় ধরনের সম্পত্তি লিখে দিচ্ছে, এমনও হতে পারে। অর্থাৎ মোট কথা, আপনি আকস্মিক
বেশ কিছু অর্থ আপনার হাতে লাগবেই। কবে? এই আসছে দিন। কবে? না 8-20 জুলাই থেকে দুটো মাসের জন্য। সুতরাং দুটো রাশির কথা আমি বললাম, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। তৃতীয় আরও একটি রাশির কথা বলতেই হবে, সেই রাশিও এই সুযোগ পাবে, সেই রাশির জীবনও রাজ্যকারক ফল আসছে, সেই রাশিকে আমি বলবো আপনি রেডি হয়ে যান। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনের ধনভাগ্য উত্তম হচ্ছে। এর পাশাপাশি আরেকটি রাশি কর্কট রাশি, তার অতি শুভ ধনভাগ্য উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আকস্মিক ধন এই দুটো রাশি পাবে, সিংহ রাশি এবং কর্কট রাশি। সুতরাং তিনটি রাশি আমি চারটি আরেকটি অ্যাড করলাম, অর্থাৎ বৃশ্চিক রাশি, মীন রাশির পাশাপাশি সিংহ ও কর্কট রাশিও এই গুপ্তধন পাওয়ার সুযোগ পাবে। তাই এই চারটি রাশিকে বলছি আপনারা মিষ্টি বিতরণের জন্য শুরু হয়ে যান, এখনই মিষ্টির দোকানে অর্ডার দিয়ে দিন, কারণ মিষ্টি তখন কমই পড়ে যাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানি আমি, রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।